নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি ফেরাতে মকর সংক্রান্তিতে এই কাজগুলি করুন সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করবো আগামীকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি এই তিথি পালন করা হবে তবে বিভিন্ন অঞ্চলে এই উৎসবের বিভিন্ন বৈশিষ্ট্য তার মেয়াদও আলাদা হয়ে থাকে কোথাও কোথাও চার দিন পর্যন্ত উৎসব পালন করা হয় বাংলায় পৌষ সংক্রান্তি তামিলনাড়ুতে পোঙ্গাল গুজরাতে উত্তরায়ণ অসমে ভোগালী বহু পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ও জম্মুতেও এই সংক্রান্তি পালন করা হয় এই দিন পূর্ণ স্থানের দিন অনেকে গঙ্গায় সমুদ্রে বা নদীতে স্নান করে পূর্ণ অর্জন করেন মূলত জ্যোতিষশাস্ত্রে এটি একটি ক্ষণ এর জন্য এই দিন সূর্য তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় এই দিন এমন কিছু কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে আসে বলা হয় এই দিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো মকর সংক্রান্তির দিনে সাধারণত সূর্যের পুজো করা হয় যার ফলে গাঙ্গেও যার ফলে গঙ্গায় স্নান করলে সকল রকম রোগ ব্যাধি দূর হয় মকর সংক্রান্তি আনন্দ উৎসবের সঙ্গে পালন করা হয় তাই ওই দিন কোনো দুস্থ এলে তাকে কখনোই খালি হাতে ফেরাতে নেই বিশ্বাস করা হয় এতে গৃহে অন্যের অভাব হয় না এবং সুখ শান্তি বজায় থাকে মকর সংক্রান্তির দিন সকাল সকাল স্নান সেরে উঠোনে বা ঘরে আলপনা দিয়ে আলপনা দিয়ে কিন্তু সূর্যদেবের পুজো করার নিয়ম প্রচলিত আছে মকর সংক্রান্তি বাঙালি প্রিয় একটি উৎসব এই দিন রসনায় তৃপ্ত হয় গুড় চাল দুধ দিয়ে নানা ধরনের উপদেয় মিষ্টি পিঠে পায়েস ইত্যাদি তৈরি করা হয় কথিত আছে এই বিশেষ দিনটিতে সূর্যদেব তার পুত্র শনিদেবতার প্রতি তার ক্ষোভ ভুলে যান এবং তার গৃহে সূর্যদেবের আগমন ঘটে তাই এই দিনে সকলে মিলিত হয়ে এবং মিষ্টি মুখ করে সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও দরমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ